আচ্ছা, আপনি কি ফুলকড়িতে চাকরি করেন? আচ্ছা, কি এখানে আপনাদের এখানে মিষ্টিটা আসছে কোথা থেকে এখন? আমাদের মিষ্টি আসে বরাবর বিশ্বরুট থেকে। হ্যাঁ, বরাবর বিশ্বরুট থেকে। এটা কোথায়? এটা চলেন। জি, স্বাগতম। কালকে মিষ্টি নিছিলাম আপনার থেকে আমি। হ্যাঁ, তো আমি একজন ফ্রিল্যান্স রিপোর্টার আর কি। তো আমি একটু সমস্যা যদি জানতে চাই, আপনাদের সমস্যা আছে কোনো, যে মানে কোনো ধরনের সমস্যা ফিল করতেছেন কি না, বিক্রিতে কোনো সমস্যা ফিল করছে? আপনি চাকরি করেন না মালিক পক্ষের কেউ? চাকরি করেন জি। চিটাঙ্গায় বাড়ি নাকি আপনার? কালকে কণ্ঠে বুঝলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তো মিষ্টি বিক্রি হচ্ছে এখন আপনার নিচ্ছে মানুষে বেশি না তেমন? আগের মতো তো হবেই না, প্রশ্নই আসে না মিষ্টি খায়। এখন মিষ্টি যখন তৈরি করেন তখন সেটা কি একটু মানে সতর্কতার সাথে সেরকম কিছু হয়? এটা উৎসবের জন্য আপনি নিশ্চিত করতে পারেন, একদম সতর্কতার সাথে। এটা কি আপনি চিটাঙ্গে মালিক? তো চিটাঙ্গে জব দুজন। আচ্ছা, ওখানে তো আপনাদের অনেক দোকান আমি মনে দেখছিলাম। ঢাকাতে কয়টা ব্রাঞ্চ আছে? ঢাকার মধ্যে আছে 20-25টা। 20-25টা আছে, সবগুলি আপনার খোলা আছে? সপ্তাহে খোলা নাই, তবে আছে আপনার 10-15টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি আপনার বিক্রি যেটা হয় এবং মালিক পক্ষকে বেতন দিচ্ছে ঠিক মতো? কোনো সমস্যা হচ্ছে না? ফুল বেতন দিচ্ছে? আর আপনার কয়টা বন্ধ খোলা রাখেন? চারটা। কোন মিষ্টিটা বেশি বিক্রি হয়? কি নাম এটার? ক্ষীরমোহন। এখন কি আধা কেজি নিবো আমি নাকি আবার ফ্রি দিবেন একটা? না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি কথা বললাম তাহলে আপনাদের ওই যে এখন যে মালটা আসলো এটা যদি আপনার বিক্রি না হয় আজকে কি করেন? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ ভেরি মাচ।